দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর দুই দিন পরেই কিন্তু এ গাছ থেকে আমরা প্রথম চালানের লতিটা কাটবো। যদি আর লতি কাটার সময় আপনাদেরকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে দেখেন, দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বরাবরের মতো সরাসরি আজও আমরা আমাদের লতিরাস কচুর ক্ষেত্রে, মূলত নতুন গাছগুলাতে কীভাবে আপনি বেশি পরিমাণ লতি পেতে পারেন সেটা নিয়ে মূলত আজকের প্রতিবেদনটা। এই যে দেখতে পাচ্ছেন, মূলত এগুলা নতুন চারা, যে চারাগুলোর বর্তমান বয়স মাত্র 63 দিন, অর্থাৎ আর দুই দিন পরেই কিন্তু এ গাছ থেকে আমরা প্রথম চালানের লতিটা কাটবো। যদিও প্রথম চালানের লতিগুলো ছোট হবে, কিন্তু তারপরেও কাটতে হয়, কারণ লতিরাস কচুর লতি আপনি যতই কাটবেন ততই কিন্তু লতিগুলো বৃদ্ধি পাবে। এই যে একটা গাছ থেকে আপনাদেরকে দেখাই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই যে দেখতে পাচ্ছেন, একটা গাছ থেকে যেহেতু মাত্র 2 মাস বয়স, 2 মাস বয়সেই কিন্তু একটা গাছ থেকে 7টা 8টা লতি আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা মূলত এখন হলো লতি হওয়ার মাত্র শুরু, যেহেতু একেবারে নতুন গাছ। এই যে দেখেন, এই গাছটাতেও 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই গাছটাতেও 7টা লতি। তো মূলত এখন হলো সবে মাত্র শুরু। অনেকে আছে যারা প্রশ্ন করে, ভাই বাড়িওয়ান কচুটা চাষ করবো নাকি লতিরাস, তাদের জন্য, তাদের উদ্দেশ্যেই মূলত আজকে ভিডিওটা। এই যে দেখেন, আসলে প্রত্যেকটা গাছেই কিন্তু লতি, এমন না যে আপনাদেরকে বেছে বেছে দেখাচ্ছে। এই যে দেখেন, এই গাছটাতেও 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এটাতেও একই অবস্থা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে 7টা 8টা লতি প্রত্যেকটা গাছে আছে। আর লতি কাটার সময় আপনাদেরকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে দেখেন, এইভাবে আপনি একটা গিট রেখে তারপরে কাটবেন, তাহলে কিন্তু এখান থেকে আরও 2টা লতি পাবেন, এই পাশ থেকে একটা, এ পাশ থেকে একটা, যেটা আপনার এক্সট্রা বোনাস হিসেবে আসবে। মানে গাছের যেই মূল ক্ষমতাটা 7টা 8টা লতি, সেটা তো থাকবেই, সাথে আপনি এই গোড়া থেকে কিন্তু আরও 2টা লতি পাবেন, যেগুলো আকারে চিকন হলেও ওটা আপনার বোনাস হিসেবে থাকছে। এই যে দেখেন যেরকম। আপনারা যারা প্রশ্ন করেন যে আসলে কোনটাতে চাষ বেশি লাভজনক, আসলে বললে তো কেমন হয় যে আপনারা নিজেরাই দেখেন যে আসলে কোন কচু গাছটাতে বেশি লাভজনক, এটা আপনারা নিজেরাই দেখেন। এটা হলো যশোরের লতিরাস। এই যে দেখেন প্রত্যেকটা গাছের ফলন, এটা সবেমাত্র শুরু। মূলত আজকে আবার পানি দেওয়া হবে, তা পানি দেওয়ার আগেই মূলত, পানি দিলে যেহেতু লতিগুলো ঢেকে যেতে পারে, আর নতুন গাছ, তাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে মূলত পানি দেওয়ার আগে একটু ভিডিও করা। এই যে দেখেন, একেবারে প্রত্যেকটা গাছের গোড়াতেই মূলত ভরপুর লতি, আর চারাগুলো রোপণ করা একেবারেই সোজা স্টেপ লাইনে, যেন আপনি 2টা লাইনের মাঝে ঢুকে লতিগুলো কাটতে পারেন। এই যে দেখেন, প্রত্যেকটা গাছই একেবারে সুস্থ সবল আর লতি। এই যে দেখেন, আবার অনেকের আছে যারা এই ধরনের সমস্যার ভিতরে পড়ে, যে লতিগুলো ছোট অবস্থাতেই চারা জন্ম নেয়। তা যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা প্রতিনিয়ত তথ্য বা পরামর্শ বা চারাগুলো সংগ্রহ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আর এ সকল চারাগুলো আমরা ডেলিভারি করি মাত্র 2 টাকা পিসেই, আর সুন্দরবন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।